হ্যালো বন্ধুরা, আমরা আজ এসেছি লিচু বাগানে। আজ লিচু সম্পর্কে আমরা লিচু বাগান ঘুরে ঘুরে দেখব যে আসলে লিচু কেমন হয়। তো আসুন আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখে আসি। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে লিচু। লিচুকে অনেক যত্ন করতে হয়, এবং যদি লিচুকে যত্ন না করা হয় তাহলে দেখা যায় যে লিচুতে পোকা ধরে, যেটা খাবার মানে অনুপযোগী। এবং লিচুর সাইজ বড় হয়, লিচু মিষ্টি বেশি হয়, তো যার কারণে আসলে কীটনাশক ব্যবহার করতেই হবে লিচুতে, যার কারণে কৃষকেরা দেখা যায় কীটনাশক ব্যবহার করে। এমনি করে লিচু দেখা যায় যে দিন চলে যায়, কিন্তু দিন যাওয়ার পরে দেখা যায় যে লিচুর আসলে সাইজটা অনেক বড় হয়ে যায়। লিচুর গায়ে লাল এবং গোলাপি রঙের রং ধরে ওঠে লিচুতে, আর লিচুতে দেখা যায় একটা সমস্যা, সেটা হচ্ছে লিচু ফেটে যায়, যার কারণে সেই যে লিচুগুলো ফেটে গেছে সেই লিচুকে কেটে বাদ দেওয়া হয় গাছ থেকেই। এমনি করে দিন লিচু ভাঙার সময় হয়ে যায়, এবং ছোট ছোট বাচ্চারা লিচু গাছে উঠে লিচু ভাঙে, যেহেতু লিচু ডাল খুবই নরম, যেটা খুব সহজেই ভেঙে যায়। লিচু ভাঙার পরে দেখা যায় যে গাছের নিচে লিচুর স্তূপ বেঁধে যায়। এখানে লিচু প্রস্তুতকরণ করা হচ্ছে বিক্রয়ের জন্য। আপনারা দেখুন আসলে লিচু কতটা সুন্দর হয়, এবং এই সময়ে যে লিচুগুলো, আসলে এই লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় দানা। এখন এই লিচুগুলো ঝুরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে ঝুরি করলে লিচুর দেখা যায় গায়ে কোনো চোট লাগে না, লিচুগুলো সুন্দর থাকে, লিচু তাজা থাকে। এবার এই লিচুগুলোকে পাঠিয়ে দেওয়া হবে বাজারে বিক্রয়ের জন্য।